আর শীতকালে তো দারুণ লাগে, আমি শীতকালেও এসেছিলাম এখানে। আর এখন চা নিয়ে বসেছি, এখন জুড়ে চা খাওয়া হবে, আড্ডা হবে, অনেক কিছু হবে। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আর তোমরা ভাবছো সুস্মিতা কোথায় আছে, বলো তো কোথায় আছি? হ্যাঁ, আবার চলে এসেছি মাসির সেই নবদ্বীপের ফ্ল্যাটে। মাসি অলরেডি মাসির কর্মস্থলে চলে গেছে আর আমরা এখন সবাই রয়েছি। ব্লগটা দেখতে থাকো সারাদিন, আশা করছি খুব ভালো। আমরা চলে এলাম ছাদে, এখানে এলে ছাদে আসবো না এটা তো হতে পারে না, কারণ এই ছাদটা খুব ভালো লাগে, কারণ এইখান থেকে পুরো নবদ্বীপের চারিদিকটা পুরো দেখা যায়। তোমাদের এর আগের ব্লগেও দেখিয়েছিলাম, দারুণ মজা এই ছাদে। এখন ভালোই রোদ্দুর আছে, কিন্তু রোদ্দুর থাকলেও খুব হাওয়া চলছে, তো হাওয়া দারুণ, মানে ভালো লাগছে, রোদ্দুরটা গায়ে লাগছে না। আর শীতকালে তো দারুণ লাগে, আমি শীতকালেও এসেছিলাম এখানে। আর এই দিক থেকে দেখো চারদিকটা পুরো দেখা যাচ্ছে, ওই যে মন্দির। আজকে মন্দিরে সকাল থেকে এই গান হচ্ছিল জানো, এত ভালো লাগে, এত খোলামেলা পরিবেশ, এত সুন্দর পরিবেশ, মানে সত্যি আমরা পাই না, আমরা সত্যি পাই না। আর এই দিকটা দেখো, এই দিকটাও কিন্তু বেশ সুন্দর, চারিদিকে শুধু ছোট ছোট মঠ। ওইদিকে একটা, এখান থেকে কিন্তু এখান থেকে মায়াপুরটা, মায়াপুরের চূড়াটা দেখা যায়, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। এখানে গৌরাঙ্গ সেতুটাও দেখা যায়, এই যে হালকা হালকা মাথাটা দেখা যাচ্ছে, মানে খুব দূরে তো ঝাপসা কুয়াশাচ্ছন্ন লাগছে, কিন্তু দেখা যাচ্ছে অনেক দূরে। আর ওদিকে একটা দেখো পুকুর রয়েছে, সব মিলিয়ে পরিবেশটা খুবই ভালো। আর ওই দেখো, এটা হচ্ছে গৌরাঙ্গ সেতুর উপরটা, ওই যে গৌরাঙ্গ, ওই দূরে যে টাওয়ারটা দেখা যাচ্ছে, ওই টাওয়ারের ওখানটায়, এত সুন্দর পরিবেশ, মানে যেটা বলার ভাষা রাখে না। আমি এখানে এসেছি কয়েকটা রিলস ভিডিও বানাবো, খানিকক্ষণ সময় একটু কাটাবো, তারপরে আবার নিচে যাব। তা চলো ভিডিও কয়েকটা বানিয়ে নিই। আর সকালের ব্রেকফাস্ট হচ্ছে এখন, কত বেলা হয়ে গেছে, সবার খিদে পেয়েছে, তাই পরোটা সাথে আলুর তরকারি আর মিষ্টি। ভালো, আর পরোটা নেবে, দাও একটা পরোটা দাও। বসে গেছি সন্ধ্যের চায়ের আসন নিয়ে, তা সারাদিন সেইভাবে তোমাদের সাথে, মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আসতে পারিনি, পুজো পর এসেছি, জমিয়ে আড্ডা সাড্ডা হচ্ছে, তারপরে একটা ঘুম দেওয়া হয়েছে সবাই মিলে। এখন চা নিয়ে বসেছি, এখন জমিয়ে চা খাওয়া হবে, আড্ডা হবে, অনেক কিছু হবে। তা চলো বন্ধুরা, আর ওদিকে তো কীর্তন হচ্ছে, মাসি বলছিল যাবি কি না, আমি হ্যাঁ চলো গেলেই হয়, তা আমরা হয়তো ওদিকে যেতেও পারি। নিয়ম সবার মাস দেবানন্দ বড়িয়ে মতে কীর্তন গিয়ে প্রত্যেক দিন হয়, প্রত্যেক দিন এই কার্তিক মাস পুরো প্রত্যেক দিন হয়, রোজই রোজই সারা বারো মাস, ও বারো মাস, তা কতক্ষণ হবে, শেষ হয়ে যাবে না তো আমাদের যেতে, রেডি হও চাটা খাও। তো আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি সামনের গৌড়ীয় মঠে কীর্তন শুনতে। তো দেখো মাসি আর সুস্মিতা আগেই এগিয়ে যাচ্ছে হুড়পাড় করে, thank you.
রাধা গোবিন্দের মন্দির থেকে। আর আজকে হচ্ছে অন্নকূট, আর অন্নকূটের দিন প্রসাদ পাওয়া কিন্তু পরম ভাগ্যের ব্যাপার। তাই সেই রকমই দেখো আমি প্রসাদ নিয়ে চলে এসেছি আর সকলকে এখন দেব। আর মানে আজকে কীর্তন দেখে আমার এত ভালো লাগছিল, মানে কি বলবো, চোখে জলই চলে এসছে। আর কীর্তন শুনতে আমি ভীষণ ভালোবাসি, আমার মতন কারা কারা শুনতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও। এখন প্রসাদটা দেবো সবাইকে, আবার পরে আসছি, দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন সবাইকে গিয়ে প্রসাদটা দিই। ঘরে খুব ঘুমট লাগছিল, সেই জন্য সুস্মিতা বললো চলো একটু নিচ থেকে ঘুরে আসি, মানে এই রাস্তার জাস্ট সামনে দেখো আমি আর সুস্মিতা সেই জন্য চলে এলাম। আর চলে আসতে আসতেই আমাকে সুস্মিতা আরেকটা দায়িত্ব দিয়ে দিল, জোয়ান আনতে ভুলে গেছে বাড়ি থেকে, এখানে দেখো কোথাও জোয়ান পাওয়া গেল, তাই এখন আমাকে জোয়ান খুঁজতে যেতে হবে। আমি জোয়ান না, ওর জন্য জোয়ান খাই, তা আমি একটু জোয়ান খুঁজে আসি দেখি পাই কি না। জোয়ান নিয়ে আসো, জোয়ান নিয়ে আসো, জোয়ান সাইকেল কি ভালোবাসা, কি ভালোবাসা, ঘুম পেয়েছে তাই না? আর ডিস্টার্ব করবো না, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। বন্ধুরা, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, সবাই সবার মতন শুতে চলে গেছে। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।